হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট একটু ব্যস্ত। গতকাল, আসলে গতকাল না, গত 2-3 দিন ধরে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমরা রেগুলারলি ভিডিও আপলোড দিতে পাচ্ছি না, এতটাই ব্যস্ত। আসলে ইভেন গত 2 দিন ধরে আমরা বাইরে খাচ্ছি, বাসায় তো আমি রান্না বান্না করছিই না, কারণ ব্যস্ত, কাজ নিয়ে খুবই প্রেশারে আছি। সো সব মিলিয়েই মানে খুবই ব্যস্ত দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। মেবি আজকের থেকে ইনশাল্লাহ আবার রেগুলার হয়ে যাব, রেগুলারলি আপনাদের সাথে ব্লগ দিব, আপনাদের সাথে কথা বলবো, দেখা করব প্রতিদিন এসে। সো আমি মাত্রই আসলাম, মাত্র আমি আসলাম আর ইরফান গোসলে গেল। আমি বাসায় আসলাম মাত্র, এখন ভাবছি একটু রান্না বান্না করবো, যেহেতু 2 দিন ধরে আমরা বাইরে খাচ্ছি, বাইরের খাবার খেতে খেতে এখন আর ভালো লাগছে না। বাসার খাবার না খেলে তো আপনারা জানেনই কতটা খারাপ লাগে। সো এই জন্য ভাবলাম আজকে একটু রান্না করি। আর হচ্ছে গিয়ে আমরা আজকে দুপুরে কিছু খাইনি, আজকে সকাল থেকে এই পর্যন্ত আমরা না খাওয়া, আসলে এতটাই ব্যস্ত কাজের জন্য, এতটাই বিজি যে খাবার যে অর্ডার করে খাবো তার সময়টুকু আমাদের হয়নি আজকে। সো যাই হোক, সামহাও হয়নি, হয়ে উঠেনি, নো প্রবলেম। তো এখন থেকে আমরা রেগুলারলি ভিডিও দিব, ব্লগ দিব, আপনাদের সাথে দেখা করব। এখন তো আর একটু রান্না বান্না করি, যেহেতু খুবই ক্ষুধা লাগছে, পেটের মধ্যে মনে হচ্ছে যে মানে কি অবস্থা যে হচ্ছে, সো খুবই ক্ষুধা লাগছে। এখন আমরা রান্না করব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করছি। আর আজকে ইরফানের পছন্দের খাবার রান্না করব, যেহেতু বেচারা দুপুরে খায় নাই, সে খুবই ক্ষুধার্ত। তো আমি ভাবছি যে আজকে একটু বিফ রান্না করব, অল্প একটু বিফ আছে, এখনো বিফ আনা হয়নি। সো সামনে একটু বিফ আছে, বিফ রান্না করব, একটু খিচুড়ি রান্না করব, আর তার সাথে মেবি বেগুন ভাজি করব, আর আর কি আর কি মেবি এই তো এই তিনটাই। আর দেখি যদি কোনো কিছু হাতের কাছে পাই, মানে রান্না করার মতো, যেটা ইজি হবে আমার জন্য রান্না করা, করব। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই, ক্ষুধা তো অনেক লাগছে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে আমাদেরকে, চলুন তাহলে। তো এই তো আমি সব কিছু দিয়ে মাংসটাকে মেখে বসিয়ে দিয়েছি, আসলে খুব একটা বেশি মাংস নাই, খুব অল্প পরিমাণই আছে, দুজনে হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো রান্না করে দিচ্ছি, আমি যেহেতু মাংস সবসময় বসিয়ে রান্না করতে ভালোবাসি, আই মিন এইভাবে মাংস সব মশলা দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি সব কিছু মেখে দিয়েছি, হতে থাক। আর এদিকে এখন আমি খিচুড়িটা রান্না করব, খিচুড়িটা বসিয়ে দিব। তো এই তো বেগুন ভাজবো, এই জন্য সব মশলা দিয়ে মেখে নিচ্ছি, মেখে রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতো মেখে রেখে দিব, তাহলে আপনি যখন ভাজবেন দেখা গেছে ভাজার সময় তেলটা অনেক কম লাগবে। আর এরকম সরাসরি যদি আমি ভাজতে যাই তাহলে, আমরা তো সবাই জানি যে বেগুন ভাজতে তেলটা একটু বেশি লাগে, বাট আপনি যদি মেখে রেখে দেন মশলা দিয়ে তাহলে ভাজার সময় তেলের পরিমাণটা কম লাগবে। তো এটা বলা যেতে পারে ছোটোখাটো একটা টিপস, যারা জানেন না তাদের হয়তো বা উপকারে আসবে, আর যারা জানেন তারা তো জানেনি। সো এটা মেখে রেখে দিব, এটা পরে ভাজবো একদম লাস্টে, রান্নার সব রান্না শেষে। সো এই তো এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। মসুরির ডালটা আজকে নেই, তো মুগ ডাল আর হচ্ছে নর্মাল যে বুটের ডাল, এই দুটো দিয়ে আছে খিচুড়ি রান্না করব, এই জন্য মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। ভাবলাম যে সবগুলো একবারে ভেজে নিই, তাহলে নেক্সটে যখন রান্না করব তখন ইজি হবে। এই তো আমার মুগের ডালটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি ঠান্ডা করতে দিই এক সাইডে, আর এদিকে এখন আমি রান্না করব। আর এখানে আবার আমি মুগের ডাল যেটা, সরি মুগ ডাল না, মানে বুটের ডাল যেটা, গরম পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমার আগে থেকে ভিজানো ছিল না। তো এই যে ইরফান গাছ থেকে ডাব পেরে নিয়ে আসছে আজকে, এত ছোট গাছ ছিল, যদিও গাছ ছোট ছিল, হ্যাঁ এই জন্যই সে পারছে। আরেকটা কোথায়? দুইটা ডাব, সে আজকে দুইটা ডাব পেরে নিয়ে আসছে। কাটো, আমি না আমার জীবনে জীবনে ডাব কাটিয়ে নেই। এটা কি তোমার প্রথমবার? তুমি যেভাবে কাটতেছ আমার মনে হয় তো এই বছর লেগে যাবে। আচ্ছা 2020 হয়তো বা শেষ হয়ে যাবে ইরফানের ডাব কাটতে কাটতে, ও কাটুক আমরা পরে দেখবো নি কি হয়। যাই হোক সে পেরেছে। ইয়েস, ওয়াও,
পুরো প্রফেশনালদের মতো যদি হয় নাই এই যে আকা বাকা আকা বাকা মজা অনেক মিষ্টি ইয়ামি একটা ডাব আছে এটা আমরা পরে খাবো এটা কাটতে দেখো দেখো এটা কি অবস্থা ডাব কাটলে এরকমই হয় সো এই তো তুমি ইয়াগুলো পরিষ্কার করে ফেলো ডাবের ঘি দিয়ে দিলাম এখন অল্প করেই ঘি দিচ্ছি কারণ পরে দেখা গেছে যে আমি আবারও একটু অ্যাড করব হয়ে গেলে মানে একদম লাস্টে ইররেগুলার হয়ে গেছি মিতু মনে হয় আপনাদেরকে বলেছে এটা কি কি করবে এটাতে আচ্ছা সো যাই হোক আমরা যেতে এত ব্যস্ত সিম্পলের মধ্যে গর্জিয়াস খাবো ভাই বোন যারা দেখতেছে সবাইকে বলতেছি ওদের বাসার পাশে থাকতো না খেয়ে থাকতে হতো না কেউ না কেউ দাওয়াত দিত হ্যাঁ বাংলাদেশে থাকলে কেউ না কেউ তো দাওয়াত দিত ওই স্বপ্নে বসে থাকে মানুষ কত দূরে থাকে না বেশিরভাগই তো সবাই দূরে দূরে থাকে মশারির ডাল নাই মশারি না মুসুরি মুসুরি মুসুরির ডাল নাই এই জন্যই তো যেহেতু আমরা ডাল দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে গরম পানি হচ্ছে এখানে গরুর মাংস বলো গরম গরম লাগতেছে কেন আচ্ছা সকালের জন্য ম্যাগি নিয়ে যাবো তো চলুন আমরা ম্যাগি ম্যাগি কোথায় ও আচ্ছা যে কারি যেটা এটা হাউ মেনি আচ্ছা আমরা একটু ম্যাগি বের করছি এখন এটা দিয়ে দাও নাকি মানে মশলা দেওয়ার দরকার নেই কয়টা তিনটা ইজ ইট এনাফ থ্রি এখানে আজকে আমি ডালটাকে একটু রান্না করে নিলাম একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ আমার যে বুটের ডালটা এখানে অনেকক্ষণ আগে ভিজায় রাখি নাই যার কারণে দেখা গেছে শক্ত হয়ে থাকবে এই জন্য পানি দিয়ে একটু রান্না করে নিচ্ছি এখন এই তো চাল দিয়ে দিচ্ছি নর্মাল চাল দিয়ে দিচ্ছি না হ্যাঁ এটা নর্মাল চাল নর্মাল ভাতের চাল মসুর ডাল থাকলে ভালো ছিল বাট ওকে খিচুড়ি তো খিচুড়ি ডাল ছাড়া তো খিচুড়ি বুঝে না ওকে আর এখানে আছে নুডলস আমাদের সকালের নাস্তা হ্যাঁ সকালের নাস্তার জন্য নুডলস সবচেয়ে পানি দিয়ে মাংস কি পানি দিছো হ্যাঁ মাংস একটু কমিয়ে দিই তো দেখি মাংসটার কি অবস্থা আরে গরম এটা কি আবার একটু কষাবা চালটা সহ তারপরে পানি দিবা ডালগুলো আমার দিকে তাকায় আস ও খিচুড়ি শেষ এই তো এখন একটু ঘি দিয়েছি
বড় মাখা মাখা বড় মাখা মাখা ইউ লাইক মাখা মাখা আই লাভ খিচুড়ি ইউ লাভ খিচুড়ি অর ইউ লাভ পোলাও বোথ আই লাভ এভরিথিং সেই যে ওই খিচুড়ি সে ও গিয়ার জি স্মেলটা তাই পুরো ঘর ঘুরে যাচ্ছে গিয়ার স্মেল আচ্ছা এখন কি দিবা সরিষার তেল একটু দিয়ে দিচ্ছি ওফ ঘি সরিষার তেল মানে কি যে একটা খিচুড়ি গরুর মাংস এখন আমরা সিদ্ধ করাবো আর কি এতক্ষণ কষাইছো না তো এখানে আমরা কালকে সকালের জন্য যে বলেছিলাম নুডলস প্রিপেয়ার হচ্ছে আর এখানে আছে এই যে মিতু বলেছিল আপনাদেরকে যে এটাকে একটু মেরিনেট করে রেখে দিলে ইজি মশলাটা একদম ভিতর পর্যন্ত ঢুকে রাইট আর তেলও বেশি একটা লাগে না তাড়াতাড়ি হয়ে যায় সেই তো হতে থাকুক আর এই যে আজকে মাংসে আলু নাই কারণ আমাদের বাসায় আলু নাই তো মিতু বলতেছিল একদিন আলু ছাড়া খাও এটা ঝোলঝোল করে রাখছো না অলমোস্ট ডান না মাংস এবার বসে আছো কেন অসহায় আমার অনেক গরম লাগতেছে তোমাকে আমি কতবার বললাম এসিটা ছাড়তে এখন ছাড়বো না দরকার নেই না রুমি গিয়ে খাবা না রুমি দরকার নেই অনেক গরম লাগতেছে তাহলে আমি একটু এয়ারকনটা ছাড়ি ধরো তুমি এবার খাবারটা দেখো আমি এসিটা ছাড়ি এসিটা এসিটা ছাড়লে ওই দিকে যাবে ওইটা ছাড়ি এদিকে আসবে থাক দরকার নেই ওকে তো এই যে আমাদের দেখ আমাদের খালি বকবক খালি শুনেন আপনারা আজ এরা বকবক এই যে হচ্ছে আমাদের রান্না ও খিচুড়ি এই যে আমাদের গরুর মাংস এটা যেন কি খালি বলেছে মারে বলতে গিয়ে আটকে দিয়েছি বেগুন ভাজি আর এই যে আমাদের একটু সালাদ আমরা সব অনেক হাংরি তো আমরা এই তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আমরা যেহেতু অনেক হাংরি সারাদিন কিছু খাই নাই তো খাওয়া দাওয়া করে আবার আমরা আবার আপনাদের সাথে ফিরে আসছি ওকে কি ব্যাপার তুমি না বললো খেয়ে আবার ফিরে আসবা তুমি খেয়ে আবার শোয়া দিছো কেন অস্থির হয়ে গেছো তাহলে শেষ করে দিই আজকের মধ্যে এখানে শেষ করে দিই কি বলবা সিরিয়াসলি বিশ্বাস করবেন আমার এত টায়ার্ড লাগছে ও মাই গড আর কালকে রাতে আমার মনে শোয়া একটু প্রবলেম হয়েছে যার কারণে আমার এখানে ব্যাক পেন আই মিন নেক পেন সরি নেক পেন আচ্ছা মেডিসিন কেন হলো না আজকে আমি ভুলে গেছি যাই হোক সমস্যা নেই তো মানে কি বলবো অনেক টায়ার্ড লাগতেছে তো আই হোপ আজকের ব্লগটি সিম্পলের মধ্যে আপনাদের ভালো লেগেছে আমরা আসলে চেষ্টা করেছি ঠিক যতটুকু দেওয়া যায় আমরা চেষ্টা করেছি হয়তো বা আপনাদের আপনাদের আশা ফুলফিল করতে পারছি না ইনশাল্লাহ সুন আমরা করব সো আজকের মতো এখানে আপনারা সব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আমার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড নাইট গুড নাইট